गौर से देखिए इस शख्स को। बड़ा ही मासूम दिखने वाला यह शख्स असल में बहुत ही बड़ा चोर है, क्योंकि इसने लड़कियों का दिल, नींद, चैन और पता नहीं क्या क्या चुराया है। गूगल, फेसबुक और इंस्टाग्राम पर बहुत ही चर्चित ये चेहरा आजकल आपके शहर की सड़कों पर घूम रहा है। अगर आपको कहीं ये दिखाई दे तो अकेले ही मजे ना उठाए, दूसरी लड़कियों को भी बता। बंधुরা WhatsApp স্ট্যাটাস আর ফেসবুকে এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে। তো সেই জন্য আমার কিছু সাবস্ক্রাইবার ভাই আমার রিকোয়েস্ট করেছিল যে এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি বানানো হয় কিভাবে এন্ড এর কিছু সহজ ট্রিক্স এই ধরনের ভিডিও বানানোর। তো আজকের ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের জন্য এমন একটা ট্রিক্স যার সাহায্যে তোমরা জাস্ট এক ক্লিকে এই ধরনের ভিডিও কিন্তু ইজিলি রেডি করতে পারবে এন্ড তোমার স্ট্যাটাসে আপলোড করতে পারবে। তো হেই বন্ধুরা, আমি সুব্রান, তোমরা দেখছো টেক ম্যানু চ্যানেল। তো তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর অলরেডি তুমি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে একটি ভিডিওটিকে লাইক করে দাও, কারণ তোমার একটা লাইক কিন্তু আমার নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেশন যোগায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, অ্যাপের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করতে পারেন বা প্লে স্টোরে গিয়ে সিম্পলি সার্চ করতে পারেন BOO ভিডিও স্ট্যাটাস মেকার। দেন এখানে সার্চ করলে কিন্তু অ্যাপটা লিস্টেড প্রথমেই দেখতে পাবেন, ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে অ্যাপটা ওইটাই কিন্তু ডাউনলোড করে নেবেন। দেন অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে সিম্পলি ওপেন করুন, অ্যান্ড অ্যাপটা ওপেন করলে জাস্ট এখানে অ্যাপের একটা লোগো দেখতে পাবেন। দেন এখানে চাওয়া হবে মিডিয়া অ্যান্ড স্টোরেজের পারমিশন, যেটা আপনাকে অবশ্যই অ্যালাউ করে দিতে হবে। পারমিশনে অ্যালাউ করার জন্য গিভ পারমিশন অপশানে ক্লিক করুন, দেন অ্যালাউ অপশানে ক্লিক করুন। দেন এখানে আপনাকে চুজ করতে হবে আপনি কী ধরনের ভিডিও এফেক্ট দিতে চান, যেমন এখানে নিউজ বলুন, ডায়লগ বলুন, লাভ বলুন, ম্যাজিক্যাল। আমাদের কিন্তু নিউজ অপশান চুজ করতে হবে, কারণ আমরা যেহেতু ব্রেকিং নিউজ বানাবো। তো আমি সিম্পলি নিউজ অপশানে ক্লিক করছি। দেন এখানে নিউজে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন, যেমন মিস ইউনিভার্স, আমারা নেতা, তারপরে ক্রিকেট টিম, বায়োডাটা নিউজ, এই ধরনের অনেক কিছুই আছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। তো আমরা যেটা বানিয়েছিলাম ব্রেকিং নিউজ দেখতে পাবেন নিচে। এখানে দেখতে পাচ্ছেন বার্থডে নিউজও কিন্তু আছে, বার্থডেও করতে পারেন, যে কোনো কাউকে সেলিব্রেট করা হলে কিন্তু এখান থেকে চুজ করে ভিডিও বানাতে পারেন। তো আমি বানিয়েছিলাম যেটা ফার্স্টে, যেটা আপনাদের দেখিয়েছিলাম ব্রেকিং নিউজ। তো ব্রেকিং নিউজে নিচে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলেই কিন্তু ব্রেকিং নিউজের এই যে ভিডিওটা কিন্তু এখানে কিন্তু প্লে হতে শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন একটা ক্রিয়েট বটন আসছে, কিন্তু ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট। তো সিম্পলি ওই ক্রিয়েট বাটনে ক্লিক করুন। দেন এই ফাইলটা কিন্তু ডাউনলোডিং হবে, অ্যান্ড ফাইলটা কমপ্লিট ডাউনলোড হওয়ার পর নিচে বাঁ দিকে প্লাস অপশানে ক্লিক করুন। প্লাস অপশানে ক্লিক করলে এখান থেকে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিন। দেন ওপরে ডান দিকে থাকা টিক মার্কে ক্লিক করুন। এরপরে জাস্ট ওপরের ডান অপশানে ক্লিক করলেই আপনার সিলেক্টেড ফটো হয়ে যাবে অ্যাড, এবং এখন আপনি ভিডিওটা প্রিভিউ করে দেখতে পারেন। তো এখান থেকে আমি সিম্পলি প্লে করে দেখে নিচ্ছি ভিডিওটা ঠিকঠাক হয়েছে কি না। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু রেডি, যেটা আমি আপনাদের ফার্স্টেই দেখিয়েছিলাম। তো সেই ভিডিও কিন্তু এখন দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে আমার। তো এটাকে আমি এখন ফাইলে সেভ করে নেব, যাতে আমি এটাকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুকে শেয়ার করতে পারি। তো এই ভিডিওটাকে ফাইলে সেভ করার জন্য ওপরে ডান দিকে থাকা এক্সপোর্ট অপশানে ক্লিক করুন। এক্সপোর্ট অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার ভিডিও কিন্তু সাকসেসফুলি এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো আমি আপনাদের ফাইলে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সত্যিকারের ভিডিও কি এক্সপোর্ট হয়েছে না হয়নি। তো এখান থেকে আমি গুগল ফটোজ ওপেন করে নিচ্ছি, অ্যান্ড গুগল ফটোজে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু আছে। তো আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করেও দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই ভিডিওটাকে যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে কিন্তু এইখান থেকে খুব সহজেই শেয়ার করে দিতে পারবো। তাছাড়াও এই অ্যাপে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও এফেক্ট পেয়ে যাবেন, যেগুলি আপনি সোশ্যাল মিডিয়ায় বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আপলোড করলে আমার মতে এগুলি দেখে যে কেউ ইমপ্রেস হয়ে যাবে। তো বন্ধুরা, এই ধরনের মজার মজার সব ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে তারা এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারে অ্যান্ড এই ধরনের মজার জিনিস তারাও যাতে স্ট্যাটাসে দিতে পারে। তো আজকের ভিডিওতে এতটাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।